বন্ধুরা, পৃথিবীর প্রায় প্রত্যেকটা মানুষ নিজেকে সুন্দর দেখতে চায়, আর তারা পপুলার হতে চায়। আর এই পপুলার হওয়ার জন্য মানুষ কত কিছুই না করে থাকে। তো আজকে আপনাদের পরিচয় করাবো এমন একটা লোকের সাথে, যে পপুলার হওয়ার জন্য এমন কিছু করেছিল যা দেখে আপনারাও অবাক হয়ে যাবেন। কিন্তু তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, এই লোকটার নাম এরিক স্প্রেগ, যে মানুষরূপী একটা টিকটিকি। আসলে বন্ধুরা, এনার নিজেকে টিকটিকির মতো দেখতে হওয়ার ভীষণ ইচ্ছে ছিল, আর এই শখের জন্য ইনি নিজের জিভের সার্জারিও করান, আর সামনে দুটো দাঁত হিংস্র পশুর মতো লাগান। টিকটিকির মতো দেখার জন্য এই লোকটা নিজের পুরো শরীরে ট্যাটুস করিয়ে রেখেছে। আর এই লোকটা এতটাই পাগল যে নিজের চোখেতেও সার্জারি করিয়েছে। আর আপনারা জেনে অবাক হবেন যে এই লোকটা টিকটিকির মতো দেখার জন্য পুরো 2 কোটি টাকা খরচ করেছে।